স্বামী না থাকলে মনে মনে যে কি একটা পরিস্থিতি, কি একটা কষ্ট, এটা আমি জীবন দিয়ে আমি বুঝছি। এখন আমার মায়ের আর নিয়ে আমার অশান্তি, মায়েরা যদি একটু বিয়ে শাদি দিয়ে যাইতে পারতাম বা মায়েরা যদি কোনো একটা ভালো পরিবেশে রাখতে যাইতে পারতাম তাহলে আমার মায়েরা যে শান্তি হইতো। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি যাত্রাবাড়ি। রয়েছে সামিয়া এবং তার মা ঝর্ণা। আসলে বাবা পাশে না থাকলে মায়ের যে কি কত কষ্ট হয় একমাত্র সন্তানই বোঝে তার কতটা কষ্ট। সেই কষ্ট থেকে আজ এই মা মেয়ে কতটা যন্ত্রণা ভোগতে হচ্ছে একটি ঘরের মধ্যে তারা থাকতে গিয়ে। মানুষের পাশে থেকে বিভিন্ন নানান কথা বলে, পাশাপাশি মা চাকরি করতে গিয়েও সেখানেও কিন্তু রেহাই পাচ্ছেন না। আমরা এমন মা মেয়ের জীবনের গল্পগুলো শুনব তাদের কাছ থেকে। চলুন দর্শক, কথা বলি সামিয়ার সাথে। সামিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন আপনি? ভালো না। কেন ভালো না বোন, আমাদেরকে একটু বলবেন? আপনার স্বামী আপনাকে কেন ফেলে অন্য জায়গায় বিয়ে করছে একটু বলবেন? আমার বাপ মার কাছ থেকে অনেক টাকা পয়সা চাইতো, অনেক সময় সবসময় দিতে পারতো না। আর তারপরে ঘরের সংসারে অশান্তি, মাইয়া রাখা অন্যদিকে থাকার জায়গাটা তো পেতেন। থাকার জায়গা পেয়ে কি মানুষে আমার কয়দিন খাওয়াবো? একবেলা খাওয়াবো, দুই বেলা খাওয়াবো, সবসময় কি আর খাওয়াবো? মানুষে কি আমার সারা জীবনের দায়িত্ব নিব? ঢাকায় আসলেন কেন? ঢাকায় আইসি, বাপ মায়া ছিল ঢাকায়, বাড়া বাপ মার লগে থাকি, মায়ের ছোট রাখিয়া গার্মেন্টস লাগছি, গার্মেন্টস লাগিয়ে কাম শিখছি, কাম শিখে মায়ের লগে আলাদা থাকতেছি। এই যে মেয়ে নিয়ে আপনি আলাদা থাকতেছেন, সেই মেয়েকে কি পড়াশোনা করাতে পারছেন না? পড়াশোনা করাম কেমনে, একলা একলা কত দিকে সামলানো যায়? একলা ঘর থাকিয়া ঘর ভাড়া দিয়া খাইয়া লইয়া ফিন্দা কয়টি খাই, রোজগার করি আর কয়টি খরচ করুম? মায়ের পড়াশোনা করাইছি, করাইছি প্রাইমারি হেতু আপনার স্বামী তো আপনাকে ছেড়ে চলে গিয়ে অন্যত্র বিয়ে করেছেন, আপনি কি করবেন? আমি কি করবো, আমার উপর তো মাইয়া একটা আছে, মাইয়ারা আমি কি কি কিভাবে কি সামলায়, কিভাবে মায়েরা মাথায় নিব? তো এই যে সন্তানের জন্য কি আপনি কি এক কথায় মানিলো এই যে মানুষটি সংসার করতেন তার পথ ছেয়ে বসে থাকবেন? তার পথ ছেয়ে থাকে আমার কি লাভ, সে তো বিয়ে করে সংসার করতেছে শান্তিতে। তো সে কি মানিলো আপনার কাছে আসবে না, কোনো যোগাযোগ করে না? না, আমার খোঁজখবর নেয় না, আমার মায়ের খোঁজখবর নেয় না সে। আপনার তো কন্যা সন্তান রয়েছে, সেই কন্যা সন্তানের সাথে কথা বলে কিনা? না, আমার মায়ের সাথে কথা বলে না। মানে সেই জন্ম দিল কিন্তু তার সন্তানের সাথে সে কথা বলে না? কথা কয়ই না, খোঁজ খবরই নেয় না, বাচ্চা আছে না মরে গেছে খোঁজ খবরও নেয় না। তুই যে আপনি ঢাকা শহরে যে চাকরিটা করতেন, চাকরিটা করতে গিয়ে আপনি কি ধরনের সমস্যায় পড়ছেন আমাদেরকে যদি একটু বলেন? সমস্যা অনেক সমস্যা, গার্মেন্টসে কাম করছি, বেতন বেতন ঠিক মতন পাই না, মানুষের বাজে নজর থাকে, কুনজর থাকে, কুপ্রস্তাব দেয় এই সেই, সেই কারণে হলো আপনি মানিলো। এখন কি গার্মেন্টস ছেড়ে এখন কি করেন? কাম করি টুকটাক, গার্মেন্টে বাসায় কাপড় আইনা, কাপড় বিক্রি করি, সেলাই মেশিনে কাজ করি। আপনার কি বোন ঘরে সেলাই মেশিন আছে? না। তো আপনি যদি একটা সেলাই মেশিন হয় তাহলে কি সেলাই মেশিন দিয়ে আপনার সংসারটা চালা যেতে পারবেন? পারবো কোনো রকম। তো এই মুহূর্তে আপনার একমাত্র কন্যা সন্তান আর আপনি একা বাসায়, ঢাকা শহরে তো শুধু মেয়ে মানুষদেরকে বাসা ভাড়াও দিতে চায় না। দিতে চায় না তো, মানুষের অনেক কথা, অনেক বাজে কথা কয়, আজে বাজে কথা কয় বা না আশেপাশে বাড়িটারও বাজে কথা কয়। তো আপনার মেয়েকে এখন কি করতে চান তাহলে? মায়ের নিয়ন কি করব, মেয়ে যদি পড়াইতে পারি তো ভালোই, তার যদি না পড়াইতে পারি তো বিয়ে শাদি দিয়ে দেওয়ার লাগবে।
মেয়ে তো আপনার অনেক ছোট, বয়স কত, কি নাম ওর? ওর নাম সামিরা, আর 13-14 বছর পড়ছে। 14 বছরে পড়েছে, তো 14 বছরের এই মেয়েকে আপনি সামিয়াকে বিয়ে দিতে চান? আমার তো কোনো ডাল কোন নাই, আমার আমার ডাল কোন নাই মানে তো মায়ারও কেউ নাই। আমি যদি কিছু করে পেরা বিস্তার করে থাকি, আমার মায়েরা কেউ দেখবো না, কেউ সাহায্য করবো না, কেউ 10টা দিয়ে জিগাইবো না, তো মায়ের সময় কই যাইবো, কার কাছে যাইবো? সেই জন্য আপনি মেয়েকে ছোটবেলা থেকে বিয়ে দিতে চাচ্ছেন? জি। এই ছোট মেয়েকে বিয়ে দেওয়ার পর যদি একটি সন্তান হয়, সেই সন্তান হলে তো মেয়েটার চেহারাটা নষ্ট হয়ে যেতে পারে, তাকে যদি ছেড়ে চলে যায় মানে তার স্বামী, তখন তার অবস্থানটা কি হবে? কি করবো, ভাগ্য। সেই ভাগ্যটাকে যদি আপনি তাকে পূর্ণ বয়স্ক 18 বছর পূর্ণ হওয়ার পর যদি বিয়ে দেন, তাহলে ও অন্তত নিজের ভালো মন্দ তো বুঝতে পারবে, এখন তো সেই নাবালক, এখনো তো ছোট। 18 বছর পর্যন্ত ঘরে রাখা তো সম্ভব না, বাইরে যদি কামে কাজে দেয়, যদি চোখ মুখ কুটে যায়, যদি মানুষ খারাপ খারাপ কিছু করে লাগে, তাহলে আমি কি করবো? মানে মানুষ খারাপ কিছু করবে সেই বয়সে আপনি মেয়েকে বিয়ে দিতে চান? জি। তো কেমন ছেলে চান আপনি মেয়েকে বিয়ে দিতে? চাই ভালো ভালো মানুষ হিসেবে, ভালো যেমন সব থাকে, 2 টাকা রোজগার করে যাতে শান্তি দিতে পারে মেয়েরে। সেই ধরনের পরিবার আপনি মেয়েকে বিয়ে দিতে চান? জি। তো এই যে মেয়েটা আপনি দেখতে কেমন, আমাদের ক্যামেরার সামনে তো আমরা অনেক চেষ্টা করলাম, আসেনি, আমরা অবশ্যই দেখেছি, তো আপনার মুখ থেকে শুনতে চাই আপনার মেয়েটা দেখতে কেমন। আমার মেয়ে খুবই সুন্দর, ভালো। ক্যামেরার সামনে আসতে চায় না কেন গো? লজ্জা পাইছে, লজ্জা পেয়ে আইতে চায় না, মানুষের সামনে প্রকাশ করতে চায় না, মানে নিজের মায়ের নিজের বাবার কষ্টের কথাগুলো প্রকাশ করতে চায় না। জি না। কিন্তু এই মেয়েকে যখন আপনি বিয়ে দিবেন, তখন তো মানুষ জানবেই যে তার বাবার কি অবস্থান, মায়ের কি অবস্থানটা, সেটা তো জানবে তখন। তো জানলে আর কি করবো, জানলে তো জানবোই। নাকি আপনার মেয়েকেও আপনার মতন গার্মেন্টসে চাকরি করাতে চান? কপালে যদি থাকে তো গার্মেন্টসের কাম করবো। আপনার স্বামীকে কি আপনি বুঝাতে পারেন না, যখন আপনার কাছ থেকে যৌতুকের টাকা চাচ্ছে, বিভিন্নভাবে টাকা চাচ্ছিল, তখন কি আপনার স্বামীকে আপনি বুঝাতে পারতেন না বোন? বুঝাইছি, অনেকবার বুঝাইছি, কিন্তু বুঝা বুঝ মানে না। সে বুঝ মানে না? জি না। তো এইভাবে মানিয়ে এলো কতদিন ধরে আপনি মানে এই এককভাবে সংসার চালাচ্ছেন? এই 7-8 বছর ধরে। 7-8 বছর ধরে? এর ভিতরে থেকে মানে এই 7-8 বছরে মানে এমন কোনো দুঃখ, এমন কোনো কষ্টের কথা আছে যেটা আপনি আজও কখনো কাউকে বলেন নাই, আজ আমাদের কাছে একটু যদি বলেন? কষ্টের আর শেষ নাই, মেয়ে মানুষের কপাল সব দিকেই কষ্ট, বাইরে ঘরে থাকলে কষ্ট, বাইরের লোক কষ্ট, বাইরের লোক কাজ করতে গেলে মানুষের নানান কথা কয়, রাস্তাঘাটে নানান নানান পরিস্থিতির শিকার হইতে হয়। এই কষ্টের জীবনটা মানে হলো এখন কি আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে কি আপনি নতুন করে নিজের জন্য কোনো কিছু ভাবতে চাচ্ছেন কিনা? না, এখন আর কোনো চিন্তা ভাবনা নাই, মায়ের একটা কিছু কুল কিনারা করে দিতে আমার শান্তি। মানুষ যখন আপনি একা থাকবেন তখন তো মানুষ নানান কথা বলবে, আর যদি আর কি করবো, মানুষের মুখে কি আর ধরে রাখতে পারবো, মানুষের মুখ না বলবো, তাতে আপনার যায় আসে না? না, আমি আমি জানি আমি কি, উপরে আল্লাহ জানেন আর আপনি উপরে আল্লাহ জানেন, আমি জানি আমি কি। তো আমাদেরকে একটু বোন বলবেন যে আসলে এই অবস্থান থেকে মানে হলো মানে মুক্তি পেতে আপনি আসলে দেশবাসীর কাছে কি চাচ্ছেন? দেশবাসীর কাছে যদি কিছু চাই, যে যদি একটু সাহায্য চাই, যাতে আমার মেয়েদের একটু পড়াশোনা করা একটু মাথায় নিতে পারি, বা ভালো পরিবেশে দিয়ে যেতে পারি, দুনিয়াতে আমার মেয়ে আমি ছাড়া কেউ নাই। তো যদি পড়াশোনা না করাতে পারেন তাহলে কি করবেন? তাহলে কি করবো দিদি, ভাইয়া নিজে কোনো কাম কাজ শিক্ষা কাম কাজ করতে পারে, করতে পারলে ভালো, আর যদি না পারে তো বিয়ে শাদি দিয়ে দিতে হইব। আমাদেরকে বোন একটু বলবেন আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি নারায়ণগঞ্জ আড়াইহাজার। নারায়ণগঞ্জ 2500 থানায়? জি। তো এই নারায়ণগঞ্জ থেকে আপনি তো সেখানে তো চাকরি করতে পারতেন? সেখানে তেমন পরিস্থিতি ভালো না, আর কাজ করতে অনেক দূরে যাইয়া, মায়ের মানুষ এত দূরে যেয়ে কাজ করা বা কিছু করা, গ্রামের পরিবেশ এটা ভালো চোখে দেখে না। আপনি আমাদের এর আগের যে একটি প্রতিবেদন ছিল, সেই প্রতিবেদনের ভিতরে আপনি বলেছেন যে আপনি সেলাই কাজ জানেন, আপনার ঘরে কি সেলাই মেশিন আছে বোন? না। যদি একটা সেলাই মেশিন হয় তাহলে কি আপনি কাজ করতে পারবেন? জি। গার্মেন্টসের চাকরির পাশাপাশি আর কি করেন?
কাপড় আইন না, কাপড় বিক্রি করি, জামা কাপড় আইন না, বিক্রি করি। কি ধরনের জামা কাপড় বিক্রি করেন, সেই ধরনের ক্যাশ কেবিল আছে কিনা? না, এমনি ক্যাশ কেবিল নাই, মানে আপাতত কোন রকম চালু করছি 3-4 মাস ধরে। যদি ভালো আর যদি টাকা পয়সা কিছু পাইতাম তাহলে আরো ভালো কিছু করে একটা দোকান পাতলে করতে পারতাম আর কি। আপনার আপনার সন্তানের দায়িত্ব যদি কেউ নিতে চায় নিতে পারবে কিনা? মানে সৎভাবে যদি নিতে চায় নিতে পারবে। যদি কেউ আপনাদেরকে একটা থাকার জায়গা বা একটা ভালো পরিবেশে নিয়ে যেতে চায় যেতে পারবেন কিনা? যেখানে গেলে আপনার মানে এলো এত চাকরি করতে হবে না, হয়তো তাদের পরিবার বা তাদের মানে যে বাসা আছে তাদের দেখাশোনার বিষয়গুলো থাকবে, সেগুলো দেখাশোনা করলে তাহলে হয়তো আপনি এখানে যে বেতনটা পেতেন সেখানে খাওয়া থাকা আপনার মেয়ে সহকারে পড়াশোনা করায় আপনি একটা ভালো একটা স্যালারি পেলেন, সেই সুবাদে আপনি যাবেন কিনা? না, এটা ভবিষ্যতের কথা কইতে পারি না, যদি ভালো পাইতে যাই তো পারি। আচ্ছা, যদি ভালো পান তাহলে যেতে পারেন। আমাদেরকে বলুন আপনার মোবাইল নাম্বার কি দিতে চান কিনা এই ভিডিওতে, যদি আপনার ইচ্ছে থাকে। না, জি, আপনার নাম্বারটি আসলে কেন কোনো বন্ধ থাকবে না তো, বা কোন সময় আপনার সাথে ফোন করে আপনার সাথে কথা বলতে পারবে? এমনি বিকাল টাইমে কথা বলতে পারবে বা শুক্রবারে কথা বলতে পারবে। মানে শুক্রবারে কথা বলতে পারবে? আর বিকাল কয়টা থেকে কয়টায় আপনি মানে ফ্রি থাকেন, কখন কথা বলতে পারবে? আমি 5টা বা 7টার পরে ফ্রি থাকি, বা ঘরে থাকলে আমি কথা বলতে পারবো। আচ্ছা, অফিসে থাকলে কথা বলতে পারবেন? অফিসে থাকলে কথা বলতে পারবো। সেখানে কি আপনি অপারেটরের চাকরি করেন? জি, না হেল্পার হইছি, আগে হেল্পার ছিলাম, এখন অপারেটর হইছি। এখন অপারেটর হইছেন। ধন্যবাদ বোন, ভালো থাকবেন। দর্শক, আপনারা শুনলেন মানে হলো সামিয়ার মায়ের কথা, ঝর্ণা বোনের কথা, তার জীবনের কষ্টের কথাগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। যে আসলে দুনিয়াতে অনেক মানুষ আছে কতটা কষ্ট করে তাদের জীবন চলতে হচ্ছে আসলে একমাত্র তারাই জানেন। তারা না পারেন কাউকে বলতে, না পারেন সইতে। এক কথায় বলা যায় আমাদের এই ক্যামেরার সামনে যতটুকু কথা বলেছেন তার আগে যে কথাগুলো বলেছেন তখন কিন্তু তার চোখের পানি আমাদের মানে হলো চোখের পানি পড়েছে, কিন্তু এখন যিনি ক্যামেরার সামনে এসে কিন্তু সেভাবে কথাগুলো তিনি তার ফুটিয়ে তুলতে পারেন নাই, বলতে পারেন নাই। আপনারা দর্শক, সরাসরি এই বোনটির সাথে যদি যোগাযোগ করতে চান কোনো রকম, আপনারা প্রবাসী এবং দেশের ভাই বোনরা যেই এই বোনের সাথে কথা বলবেন কেউ খারাপ আচরণ করবেন না। যেখানে স্বামীর ভালোবাসা পান নেই, স্বামী বাবা মায়ের কাছে গিয়েও অন্তত খাওয়ায় অনাদর কষ্ট পেয়েছেন, সেই মানুষটির সাথে যদি আপনারা খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু তার জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমরা চেষ্টা করব, আমরা চাইব যে কোনো ব্যক্তি, কোনো বোন বা ভাই এই বোনের সাথে কোনো খারাপ আচরণ করবেন না, ভালো ব্যবহার করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।